গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা সময় এন্টারটেনমেন্ট থেকে, এবং যেটা ভিডিওটা অ্যাকচুয়ালি সেটা অবশ্যই সময় এন্টারটেনমেন্টের যে ভিডিওগুলো হয় ভীষণ ভালো এবং প্রতিবেদন ধরনের হয়। তো সেখানে যেটা ভিডিওটা দেখছি সেটার টাইটেল হচ্ছে বাংলাদেশে হিপ হপ। তো এইটা নিয়েই আজকে প্রতিবেদন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। So it was good, it was really good. It was an amazing experience. Literally in Bangladesh erokom ekta hip hop scene and hip hop niye erokom ekta show dekhbo eta kokhonoi bhabi nai. Onek enjoy korechi. রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আমরা ট্রাই করতেছি হিপ হপ কালচারটা আরও গ্রো করতে, অনেকে বুঝে না যে হোয়াট ইজ হিপ হপ। অনেক ভালো লাগছে এসে, ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসছি, ইভেন একটা কনসার্টে। থ্যাংক ইউ অন্টারপ্রেটেড জিওক বক্স ফর ডুইং দিস, দ্যাটস ইট। আমি খুবই এনজয় করতেছি, আর আমার সাথে যারা আছেন এখানে, আমার ভাই ব্রাদার্স থেকে শুরু করে আমার ফ্রেন্ডস যারা আছেন এখানে, প্রত্যেকটা আর্টিস্টই এখানে যারা যারা আসছেন সবাই সব থেকে বেশি ভাইব পাইতেছে এখানে। ক্রিটিক্যালের জন্য আমি অনেক বড় ফ্যান ওর, অ্যান্ড আই গেস ও ফিউচারে আরো ভালো প্রোগ্রামস করবে। ইটস ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। লিটারেলি ইন বাংলাদেশে এরকম একটা হিপ হপ সিন অ্যান্ড হিপ হপ নিয়ে এরকম একটা শো দেখবো এটা কখনোই ভাবি নাই। থ্যাংকস টু আন্ডাররেটেড বাংলাদেশ, তাদেরই অ্যামেজিং পারফরমেন্স ছিল। এটা ঢাকা হিপ হপ ফেস্টিভ্যাল, এবং সেখানে হিপ হপ যে সমস্ত গান বাজনা নাচ টাচ হয় সমস্ত কিছু হলো দেখলাম, এবং খুব একটা যে আমার পছন্দের সেটা বলবো না হিপ হপ, তবে ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, ভালো লাগে না তা নয়। ইন্ডিয়ায় প্রচুর শুনেছি, ইন্ডিয়ায় প্রচুর সিঙ্গারও রয়েছে এরকম হিপ হপটায় গায় বা ইয়ে, বাইরের শোনা নেই সত্যি কথা বলতে, বাইরের কোনো হিপ হপ সিঙ্গার বা এরকম কেউ শোনা নেই। তো এই জিনিসটা যেহেতু ছোটোর থেকে খুব একটা দেখা নেই সেই জন্য বুঝতেও অসুবিধা হয়, তবে যেহেতু রিকোয়েস্টেড ভিডিও ছিল সেই জন্য করতে হলো, এবং
ভিডিওটাতে বেশ খোলামেলা ব্যাপারটা দেখলাম, বাংলাদেশে এত খোলামেলা ব্যাপার ছেলে মেয়ে একসাথে সেই জিনিসটা কিন্তু আমি একটু কম দেখেছি, তবে এইখানটায় দেখলাম ভালো লাগলো যে সবাই মিলে একসাথে একটু আনন্দ ফুর্তি করা বা সব কিছু করা। তো বিভিন্ন কনসার্ট হয়, কনসার্টগুলো যেগুলো হয় সেগুলো অন্তত মানে হয়তো বা মেয়ে বা ছেলে আলাদা থাকে আমি জানি না সঠিক, তবে দেখিনি, তবে এখানে দেখলাম সবাই কিন্তু একসাথে সবাই পারফর্ম করছে এবং সবাই একসাথে দেখছে প্রোগ্রামগুলো। যত সম্ভব ক্রিটিক্যাল বা এরকম কিছু একটা নাম শুনলাম যারা পারফর্ম করেছে, আরও দু একটা নাম শুনলাম, ভীষণ এনজয় করছে মানুষজন, যে ছেলে মেয়ে যারা রয়েছে দেখলাম, এবং প্রত্যেকের যে উচ্ছ্বাস সেটা প্রকাশ পেয়েছে এই ভিডিওটার মাধ্যমে। এবং সবাই টিভিকে একান্তভাবে ধন্যবাদ যে তারা এই ধরনের ভিডিও নিয়ে আসে যেগুলো বাংলাদেশের সাথে যায় না, মানে আমি এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো দেখেছি সেইখানে এই হিপহপ বা হিপহপ কালচার বা এই ধরনের গান টানগুলো আমার মনে হয় না বাংলাদেশে খুব একটা প্রচলিত রয়েছে, এবং সেটা আজকে দেখে একটা নতুন দিক উন্মোচিত হলো আমার কাছে যে না, এই এই ব্যাপারটাও রয়েছে, হিপহপ বা এই ধরনের দর্শক রয়েছে, শ্রোতা রয়েছে যারা এগুলোও পছন্দ করে। তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং অবশ্য দ্বিমত থাকতে পারে, অনেকের রকম মত থাকতে পারে, তো সেটা কোনো ব্যাপার না, পছন্দ সব কিছুই যে সবার পছন্দ হবে বা খারাপ লাগবে সেরকম নয়, আমার একটা ভালো লাগতে পারে তার একটা ভালো লাগতে পারে, সবার স্বাধীনতা রয়েছে, সবাই সব রকম শুনতে পারে যার যার ইচ্ছা মতো, সেখানে অন্যজন নাক গলানোর কেউ হয় না এবং গলানো উচিতও নয়, যে যার লাইফস্টাইল যেরকম করে মানে করতে চায় সেটা তার ব্যাপার, নিজস্ব ব্যাপার, এবং যে যেরকম আর কি করতে চায়, হ্যাঁ সেটা যেন কখনোই সেটা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, অন্যের খারাপের ইয়েতে না হয়ে দাঁড়ায়, সেটা লক্ষ্য রাখতে হবে এবং যতটুকু পারা যায় নিজের মধ্যে থেকে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।